পঞ্চদশ অধ্যায়। ভরতের বংশ বর্ণনা। শ্রী সুখদেব বললেন, হে রাজন, সুমতি নামে ভরতের এক পুত্র ছিল। এই কথা আগেই বলা হয়েছে, তিনি ঋষভদেবের মার্গ অনুসরণ করেছিলেন। কলিকালে অনার্য পাশুণ্ডীগণ নিজ বুদ্ধির দোষে তাকে বেদ বিরোহী ভেবে দেবতা বলে তাকে কল্পনা করবে। সুমতির ঔরসে তাঁর পত্নী বৃদ্ধ সেনার গর্ভে দেবতাজিৎ নামে একটি পুত্র জন্মগ্রহণ করে। অনন্তর আসুরীর গর্ভে দেবদুম্ন নামে দেবজাতিদের এক পুত্র জন্ম। ধেনুমতির গর্ভে দেবদুম্নের ঔরসে পরমেষ্ঠী নামে পুত্রের জন্ম হয়। পরমেষ্ঠীর ঔরসে সুবর্ণা চলার গর্ভে প্রতীক নামক পুত্র জন্মগ্রহণ করে। তিনি প্রতিহ বহু লোককে আত্মবিদ্যা শিক্ষা দিয়েছিলেন এবং নিজে শুদ্ধি লাভ করে পরম পুরুষ শ্রী নারায়ণ সাক্ষাৎ অনুভব করেছিলেন। প্রতিহর পত্নী সুবর্ণচার গর্ভে প্রতিহর্তা, প্রস্তোতা এবং উদগামা নামে তিন পুত্রের জন্ম হয়। তাঁরা সকলে যজ্ঞাদি কর্মে নিপুণ ছিলেন। প্রতিহর্তার স্ত্রীর নাম ছিল স্তুতি। তার গর্ভে অজ আর ভূমা নামে দুই পুত্রের জন্ম হয়। ভূমার পত্নী ঋষি কুল্যার গর্ভে উদগীত, উদগীতের স্ত্রী দেবকুল্যা গর্ভে প্রস্তাব এবং প্রস্তাবের স্ত্রী নিউৎসা গর্ভে বিভু নামক পুত্রের জন্ম হয়। রতির গর্ভে বিভুর পুত্র পৃথুসেন, পৃথুসেনের দ্বারা আকৃতির গর্ভে নক্তের জন্ম হয়। আর নক্তের ঔরসে দ্রুতির গর্ভে উদার কীর্তির রাজর্ষি প্রবর গয় এর জন্ম হয়। তিনি গয় জগতের রক্ষার নিমিত্ত সত্যগুণে অধিকারী সাক্ষাৎ বিষ্ণুর অংশ সমূহ এবং সংযম ইত্যাদি অনেক প্রকার গুণের অধিকারী ছিলেন বলে মহাপুরুষ রূপে অভিহিত হতেন। মহারাজ গয় প্রজাদের লালন পালন, পোষণ প্রীণন ও শাসন এবং নানা প্রকার যজ্ঞ অনুষ্ঠান দ্বারা নিষ্কামভাবে শুধুমাত্র ভগবানে অনুরক্ত হয়ে ধর্মের আচরণ করতেন। এই জন্য তৎকৃত সকল কর্মই সর্বশ্রেষ্ঠ পরম পুরুষ পরম আত্মা শ্রী হরির প্রতি অর্পিত হয়ে পরমার্থ ধর্মে পরিণত হত। এইভাবে ব্রহ্মবীর মহাপুরুষদের চরণ সেবা দ্বারা তিনি ভক্তিযোগ লাভ করেছিলেন। নিরন্তর ভগবত চিন্তা দ্বারা তিনি নিজ চিত্তকে শুদ্ধ করে এবং দিহাদি অনাত্ম বস্তু থেকে অহংভাব দূর করে চিত্তে স্বয়ং ব্রহ্মের প্রকাশ অনুভব করেছিলেন। এইভাবে নিরহংকার হয়েও তিনি পৃথিবী পালন করেছিলেন। হে পরীক্ষিত, প্রাচীন ইতিহাসবিদ মহাত্মারা রাজর্ষি গায়ে সম্বন্ধে এই কথা বলেছেন, অহো আর কোন রাজা নিজ কর্ম দ্বারা রাজর্ষি গয়ে সমান হতে পারেন? তিনি স্বয়ং ভগবানের অংশ, তিনি ব্যতীত আর কোনো ব্যক্তি এই রকম বিধিমত যজ্ঞানুষ্ঠাতা মনস্বী বৌদ্ধ ধর্ম রক্ষক লক্ষ্মীর প্রিয় পাত্র সাধু সমাজের শিরোমণি এবং সৎপুরুষের সেবক হতে পারেন। সত্য সংকল্পবতী পরম সাধবী শ্রদ্ধা মৈত্রী দয়া ইত্যাদি দক্ষ কন্যারা গঙ্গাদি নদীর সঙ্গে মিলিত হয়ে তার অভিষেক করেছিলেন এবং তার ইচ্ছা না থাকলেও বসুন্ধরা গরু যেমন তার বাচ্চাকে স্নেহ ভরে দুধ পান করায় সেই রকম তার গুণের মর্যাদা দেবার জন্য তার প্রজাদের ধন দৌলত বস্ত্রাদি দান করেছিলেন। তার কোনো কামনা ছিল না, তথাপি বেদ বিহিত কর্মসমূহ তাকে প্রয়োজনীয় বস্তু দান করেছিলেন। রাজারা যুদ্ধক্ষেত্রে তার অস্ত্র প্রয়োগে নৈপুণ্যে সম্মানিত হয়ে তাকে কর দিতেন এবং ব্রাহ্মণরা দক্ষিণা দ্বারা সন্তুষ্ট হয়ে তার পরলোকের হিতের জন্য নিজ নিজ পুণ্যের ষষ্ঠভাগ দান করেছিল। তাঁর যজ্ঞকালে ইন্দ্র প্রচুর শিবরস পান করে আনন্দে মত্ত হতেন আর তাঁর শ্রদ্ধা ও বিশুদ্ধ নিশ্চল ভক্তিযোগ দ্বারা সমর্পিত যজ্ঞফল স্বয়ং যজ্ঞপুরুষ আবির্ভূত হয়ে গ্রহণ করেছিলেন। যাঁর তৃপ্তিতের ব্রহ্মা থেকে দেবতা, মনুষ্য, পশুপক্ষী, বৃক্ষ এবং তৃণ পর্যন্ত সবাই তৎক্ষণাৎ তৃপ্ত হন, সেই নিতৃপ্ত বিশ্বাত্মা শ্রী হরি রাজর্ষি গায়ে
যজ্ঞানুষ্ঠানে অত্যন্ত তৃপ্ত হয়েছিল, সেই জন্যই তার সমকক্ষ দ্বিতীয় কেউ কিভাবে হতে পারে? মহারাজ গয়ের স্ত্রীর গর্ভে চিত্ররথ, সুগতি আর অবরোধন নামে তিনটি পুত্র হল। তাদের মধ্যে চিত্ররথের পত্নী পূর্ণার গর্ভে সম্রাট নামে এক পুত্র হল। সম্রাটের ঔরসে উৎকলার গর্ভে মরীচি, আর মরীচির ঔরসে বিন্দুমতির গর্ভে বিন্দুমান নামক এক পুত্রের জন্ম হয়। বিন্দুমানের ঔরসে সরঘার গর্ভে মধু, মধুর স্ত্রী সুমনার গর্ভে বীরব্রত এবং বীরব্রতের স্ত্রী ভোজার গর্ভে মস্তু ও প্রমস্তু নামে দুই পুত্র হয়। তাদের মধ্যে মস্তুর স্ত্রী সত্তার গর্ভে ভুবন, ভুবনের ঔরসে দুর্দশন গর্ভে তষ্টা, তষ্টার স্ত্রী বিরোচনার গর্ভে বিরজ, আর বিরজের স্ত্রী বিসুচির গর্ভে সত্যজিৎ প্রমুখ সৎ পুত্রের ও একটি কন্যার জন্ম হয়। বিরজের বিষয়ে এই শ্লোক প্রসিদ্ধ, যেমন ভগবান বিষ্ণু দেবতাদের শোভা বর্ধন করেন, সেই রকম এই প্রিয়ব্রতের বংশের শেষ রাজা বিরজ নিজের যশ দ্বারা বংশকে অলঙ্কৃত করেছিল। শ্রী মন্মর্ষি বেদব্যাস প্রণীত পারমহংসী সংহিতা, শ্রীমদ্ভাগবত মহাপুরাণ পঞ্চম স্কন্ধে প্রিয়ব্রত বংশানুকীর্তন নামক পঞ্চদশ অধ্যায়ের বঙ্গানুবাদ সমাপ্ত হল। ওম নমো ভগবতে বাসুদেবায়।